আজকে একটা এরকম পরিচিত একটা গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে গাছটা সবাই চিনেন বাংলাদেশ বা এশিয়াতে সবাই চিনে বাংলাদেশে ইন্ডিয়া কোন বা পাকিস্তান কোন সবাই চিনেন এই সব জায়গাতে হয়ে থাকে কিছু মানে করে থাকে গাছটার আর কিছু মানে কিছু মানে দেশে তার মানে বাংলাদেশ বা ইন্ডিয়াতে আপনা আপনি হয়ে থাকে এই গাছটা আমি পিকচারগুলো ভালো করে দিয়ে দিব বা ভিডিওতে দেখতে পাবেন তা আমি কি কি গুণাগুণ হবে বা কী কী উপকার হবে গাছটার রোগ যেটা দা বা খাজলি বা সুলকানি বলেন এগুলো যদি আপনারা অনেক চিকিৎসা করছেন যদি ভালো না হয় তো এটা ব্যবহার করে দেখতে পারেন দেখতে পারেন একদম হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এটা ব্যবহার করার রোগে কী করে ব্যবহার করবেন এটা গাছের মূল হয় মূলটা আমি উঠায় দেখাবো এরকম মূল হবে মূলটা উঠে মূলটা থেকে ভালো করে অল্প রস বের করে বের করে যেখানে আপনার দাঁত দাঁত বা একজিমা একজিমা আছে বা চুলকানি আছে সেখানে আপনারা ভালো করে লাগাবেন লাগানোর পরে দুই তিন ঘন্টা পরে আপনার স্নান করবেন তো এক নম্বর কথা গেলো চুলকানি বা শর্ম দ্বি দ্বিতীয়ত যার কিমি হয় অনেক ওষুধ খাইয়েছেন কৃমি ভালো হয় না তাদের জন্য আমি বলছি তারা এটা আপনারা কী পারেন এক চামচ এক এক চা চামচ মূল থেকে রস বের করে তিন চামচ মতন জল দিয়ে এটা মিশে এই দেওয়া সকাল সকাল তিন দিন তিন থেকে চার দিন খাবেন ইনশাল্লাহ বলি আপনাদের কৃমি থাকলে মৃত আপনার বের হয়ে আসবে বা আরও একটা ভীষণ এটা বলছি যেটা ওষুধ কার্যকরী এটা আপনার প্রায় মানুষের হয়ে থাকে যেন আমরা শরীর অসুস্থ লিখে থাকে ডাক্তার কাছে গেলে ডাক্তার বলে ভিটামিন খেতে হবে বা ভিটামিন খাওয়ার পরও শরীরটাকে অসুস্থ লাগে ভিটামিনে কিছু কার্যকরী দেয় না সেই সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই গাছের মূলটা এই গাছের মূলটা আপনারা মোটামুটি তিন দিন তিন দিন বলি না তিন দিন বাদ দিন পনেরো দিন মতন খাবেন পনেরো দিন মতন খাবেন খাওয়ার পরে প্রতিদিন দুই টাইম করে খেতে পারেন বা এক টমে খেলে খেতে পারেন এক চামচ সারা চামচ করে প্রতিদিন খাবেন এক কাপ জলের সাথে এভাবে যদি পনেরো দিন টাম করে খেতে পারেন ইনশাল্লাহ বলি আল্লাহ যদি আপনার উপর মেহরবান করে তাই ইনশাআল্লাহ বলি আপনার যত ভিটামিন খেয়েছেন বা না খাননি তাই তার থেকে গুণ বেশি আপনার উপকার পাবেন আপনার শরীরে যে অসুস্থতা ভাব ছিল এই ভাবটা কেটে যাবে তারপর জ্বর যার সর্দি জ্বর আছে সর্দি জ্বর তো অল্প হালকা জ্বর হলে আপনার চিকিৎসা করতে মানে ট্যাবলেট খান ট্যাবলেট স্যাপল কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে বা অনেক সমস্যা হয় আমরা জানি না যেরকম কিডনি অনেক পাওয়ার ট্যাবলেট খাওয়ার পরে কিডনি কিন্তু ড্যামেজ হওয়ার চান্স থাকে বা কিডনিও অনেক প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমি বলি আপনারা ট্যাবলেট খেতে হবে না আমার এই চ্যানেলটায় অনেক ভিডিও আছে কি বা কীরকম সমস্যা আপনারা কমেন্ট খালি করে বলবেন আপনারা বাড়িতে বসে চিকিৎসা পেয়ে যাবেন এ সর্দি জ্বরের ক্ষেত্রে আপনারা কি করবেন এই গাছের মূল থেকে রস বের করবেন রস বাই করে চার চার পাঁচ চা চামচ অল্প গরম জল অল্প গরম জল মিশিয়ে মিশিয়ে যখন জ্বর বেশি থাকে তখন এভাবে খাবেন নিয়মিত এভাবে দুই তিন দিন খেলে আপনার জ্বর সর্দির জ্বর মোটামুটি সেরে যাবে যদি এরকম ভিডিও অন্য কিছু দেখতে চান বা আপনাকে অন্য কিছু সমস্যা সময় ভুগছেন তা আমাকে কমেন্ট করে বলতে পারবেন আপনার বাড়িতে বসে চিকিৎসা পেয়ে যাবেন তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক একটা জরুর করবেন